বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ ভারত সম্পর্ক বিশেষ, আদি ও অকৃত্রিম বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মৈত্রী দিবসের আলোচনায় তিনি বলেন, ভারতসহ যে কোনো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো বিদ্রোহী গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন নতুন মাত্রায় পৌঁছাচ্ছে। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ভারত বাংলাদেশ মৈত্রীর ৫১তম বার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আলোচনা। দুদেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও ত্যাগের কথা স্মরণ করেন। ভারতের সহযোগিতা পেয়ে যাচ্ছে। ভারতের হাইকমিশনার দুই দেশের অনন্য সম্পর্কের কথা তুলে ধরেন। এই সম্পর্ক অটুট থাকবে বলেও আশাবাদের কথা জানান তিনি। We are also working on the global stage. We are very happy and honored that as India starts the presidency of G20 this month, at our invitation, Bangladesh has joined G20 as a guest country. ভারতের সহায়তা না পেলে নয় মাসে স্বাধীনতা অর্জন হতো না বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, জিয়া সহ স্বৈর শাসকরা বাংলাদেশকে ভারত বিরোধীদের অভয়ারণ্য করেছিল। আমরা সবসময় বিশ্বাস করি যে কারো সার্বভৌমত্ব কেউ বিনষ্ট করার জন্য বাংলাদেশের কোনো অংশ, কোনো জমি কেউ ব্যবহার করবে সেটা সম্ভব নয়। মাত্র তিন মাসের মাথায় মিত্রবাহিনীর সদস্যদের ফিরিয়ে নিয়ে ভারতের উদারতার কথাও তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বঙ্গবন্ধু তার ইচ্ছায় তিনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন তখনই ভারতীয় মিত্রবাহিনীও ফেরত গিয়েছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।